মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় এনআরসি এনপিআরসি এর বিরোধিতায় মানববন্ধন কর্মসূচি হচ্ছে। সল্ট লেকের সিটি সেন্টারের সামনেও দুপুর দুটো থেকে তিনটে এক ঘন্টা ধরে মানববন্ধন কর্মসূচি তথা পথসভার আয়োজন করা হয়। সিএএ এনআরসি এবং এনপিআর প্রত্যাহারের দাবিতে 116 নম্বর বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। প্রায় হাজার খানেক তৃণমূল কর্মীরা এই বন্ধনে গ্রহণ করে। শুধু তাই নয়, এই আন্দোলনের মঞ্চ থেকে আগামী দিনে আরো বড় এবং লাগাতার আন্দোলনের ডাকও দেয়া হয়। সুজিত বসু জানান, আগামীকাল অঞ্চলে অঞ্চলে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ হবে। 7 তারিখ বিভিন্ন জায়গায় মিটিং করা হবে এই এনআরসি সিএএ এবং এনপিআর এর বিরুদ্ধে। আপনারা জানেন আমাদের দলের যে কর্মসূচি রাজ্য এবং জেলার পক্ষ থেকে আমাদের যা যা কর্মসূচি দিয়েছে। 1-2 তারিখে আমাদের মিছিল ছিল, আমরা মিছিল করেছি। আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি ছিল, সেটা আমরা 116 বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিটি সেন্টারের সামনে আজকে সমস্ত নেতৃবৃন্দ এখানে ছিল। আমার সাথে মেয়র ছিল এখানকার, এখানকার মেম্বার ইন কাউন্সিল যারা আছেন, মেয়র পরিষদের সদস্য তারা ছিলেন, ওপারেরও কাউন্সিলররা ছিল, সবাই মিলে দলের কর্মীরা ছিল, মহিলা ছিল, সবাই মিলে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি দুটোকে তিনটে অবধি এই সিটি সেন্টারের সামনে করেছি। আগামীকালও আমাদের কর্মসূচি আছে, অঞ্চলে অঞ্চলে মুখে কালো কাপড় বেঁধে এই প্রতিবাদ হবে। তারপরের দিন মানে 7 তারিখে অঞ্চলে অঞ্চলে মিটিং হবে। 8 কিংবা 9 তারিখে আমাদের আছে সমস্ত যারা আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের সঙ্গে যোগাযোগ করা, এবং তারপরে আমাদের যে প্রোগ্রাম আছে আপনাদের 9-10, 11-12 তারিখ অবধি, 13 তারিখ অবধি আমরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং আমরা করব সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, এনপিআরের বিরুদ্ধে।